আমাদের মঞ্চে যিনি এখন গান নিয়ে আসছেন আমার ছোট বোন দীপ্তি সরকার, আপনারা জানেন বাংলাদেশের বাউল সম্রাটের মধ্যে একজন ছিল, শ্রদ্ধেয় গণি সরকার সাহেব আজ আমাদের মাঝে নেই। তার আত্মার রুহের মাগফিরাত কামনা করি। তার মা সালেহা বেগম আমার মামনি, অর্থাৎ মাওর শিল্পী বা বাবর শিল্পী, সেই শিল্পীর অরুষ থেকে গর্ব থেকে দীপ্তি সরকার। আমি তার সাথে যতগুলি পালা গান করেছি, আমি শুধু গান গাই না, আমরা কিন্তু গান শুনি। তার যে সুরেলা কণ্ঠ, এত সুন্দর এত মিষ্টি কণ্ঠ, তাই আমি আমন্ত্রণ করেছি, আপনারা দোয়া করবেন। আচ্ছা বোন, তুমি কোন গানটি গাবে আজকে? আমি যে গানটি করব, লন্ডন প্রবাসী আব্দুল মুকিত সাহেব, তার লেখা একটি গান, আশা করি সকলের ভালো লাগবে। কি মুকিত সাহেব, কি গানের কথা? কি শ্যাম বিহনে এখন আমার গো, সখী বাঁচা বিষম দেয়। আমি কাছে থাকতে আবারও শ্যামের প্রয়োজন হয়। যাই হোক, মুকিত সাহেব লন্ডন প্রবাসী আমার ভাই বন্ধু, যেখানে আছে তাদের প্রতি সালাম শ্রদ্ধা জানাই, এবং দীপ্তি সরকারের সেই গান শোনার অপেক্ষা আছি। ধন্যবাদ সকলকে। বিহনে এখন আমার গো, সখী বাঁচাবি সন্ধ্যায়। শ্যাম বিহনে এখন আমার গো, সখী বাঁচাবি সন্ধ্যায়। এগো উদাসিনী মনটায় আমার শুধু চটপটা, এগো বাঁচাবি সন্ধ্যায়। শ্যাম বিহনে
বলে সখী গো আমি করি কি উপায়, আব্দুল মুকিত বলে সখী গো আমি করি কি উপায়, আমি শ্যাম রে না পাইলে মরব ফাঁস দিয়া গলাই গো, বাঁচাবি সমদাই শ্যাম বিহনে এখন আমার গো সখী বাঁচাবি সমদাই, শ্যাম বিহনে এখন আমার গো সখী বাঁচাবি সমদাই, এগো উদাসিনী মনটায় আমার শুধু ছটপটায় গো বাঁচাবি সমদাই, শ্যাম বিহনে এখন আমার গো সখী 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 বাঁচাবি সমদাই। বাবা কি সুন্দর কথার গাঁথনি মুকিত ভাই, যেখানে থাকুন না কেন আপনার প্রতি এবং আপনার বন্ধুমূল যারা আছে বাংলাদেশ জাতীয় বল সমাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শত শত সালাম শ্রদ্ধা ধন্যবাদ সকলকে। আমরা পরবর্তী গানের আশা আছি।